বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিবারই তাদের টেনে হিঁচড়ে ক্ষমতাচ্যুত করেছে জনগণ। সরকার বিরোধীদের রাজপথে মোকাবিলা করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ঢাকা ও রাঙামাটিতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন এস কে সৌরভ। রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলনে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ হুঁশিয়ারি দেন, বিএনপিকে আর ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের দুর্বলতা ভাবার কোনো কারণ নেই, আওয়ামী লীগের শিকড় অনেক গভীর। আপনাদের যদি এই বানরের মুখ ফ্যানসেন বন্ধ না করেন, অশালীন কথা বলার যদি বন্ধ না করেন, আওয়ামী লীগের কর্মীরা কিন্তু রাজপথে আপনাদেরকে প্রতিহত করবে। বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছি বারেবারে, বিএনপি যতবারই ক্ষমতা মেয়াদ শেষে তারা জনগণ তাদেরকে টেনে হেঁচড়ে নামিয়েছে, ভুলে গেছেন তারা। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, শেখ হাসিনার সৈনিকেরা, আমরাও দেশের মানুষের সাথে অপরাজনীতিবিদদের বিরুদ্ধে আমরা প্রস্তুত আছি। আমাদেরকে এখন থেকেই শান্তিপূর্ণভাবে রাজপথে থাকতে হবে, ঘরে ঘরে ভোট চাইতে হবে, রাজপথ দখল নিতে হবে, আর এই দুষ্ট লোকদেরকে রাজপথে শাস্তি করতে হবে। সমসাময়িক ইস্যু নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন দলের এই শীর্ষ নেতারা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।